টলিউডের পাওয়ার কাপল হিসাবে পরিচিত যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। যদিও তাদের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই, তবু সেসব পাত্তা না দিয়ে নিজেদের শর্তে দিন কাটান তারা। সেই পাওয়ার কাপলের মধ্যে এবার কি ঝগড়া, এমনই ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে রিয়ালসাল শেষ করে বেরোচ্ছেন দুজনে, যশের মুখে চোখে বিরক্তির ভাব স্পষ্ট। ওদিকে আমজনতার চোখ এড়ায়নি নুসরতের থমথমে মুখও। বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। ওই গোটা সময় ধরে নুসরতের দিকে একবারও না তাকানোর ঘটনাও কিন্তু লক্ষ্য করেছেন নেতিজনেরা। আর এরপরই তাদের প্রশ্ন, তবে কি সংসারে অশান্তি? কি এমন হলো যে পাপরাজি দেখে সবসময় অভিবাদন জানানো মানুষ একেবারে এড়িয়ে গেলেন সমস্তটাকে? তাদের আরও প্রশ্ন, নুসরতের উপরে কি কোনোভাবে বিরক্ত যশ? এসব নিয়েই যখন জোরালো হচ্ছে জলঘোলা, তখন পাশে এসে দাঁড়িয়েছেন যশরথ ভক্তরা। তাদের যুক্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটাই ভীষণ স্বাভাবিক, তাই এই নিয়ে অহেতুক চিন্তিত হওয়ারও কিছু নেই। তাদের আরও দাবি, ঝগড়া নয় বরং কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন তারা। ক্যামেরা দেখে যে হাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। যশ ও নুসরতের প্রেম নিয়ে অতীতে কম আলোচনা হয়নি, সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন তারা। তার আগে যদিও নিখিল জৈনের পার্টনার ছিলেন নুসরত, 2021 সেই সম্পর্ক ছিন্ন করে যশের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। তাদের এক সন্তানও রয়েছে, এরই পাশাপাশি রয়েছে কর্মব্যস্ততাও। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।